আজকে তোমাদেরকে এক মিনিটে শিখিয়ে দেবো কাঁঠাল চিংড়ি কীভাবে বানাই ঠিক আছে কাঁঠাল চিংড়ি ওই জন্য কাঁঠাল তার উপরে জল তার উপর আমরা আলুও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে এখানে ভালো করে এটাকে নাড়িয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর উঠালাম উঠিয়ে আমরা দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো এটাকে সাইডে রেখে দিলাম মিক্সি কোটাতে আদা লসুন আর লঙ্কা আর টমেটো আর গোলমরিচ আর জল দিয়ে এটাকে ঢেকে মিক্সিতে আমরা পিছিয়ে নেব এখানে শস্য তেল দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দেবো শুকনা লঙ্কা तेजपत्ता আর মিক্সিতে যেটা পিসালাম ওটাও দিলাম আর একটু লেগেছিলো ওটাও জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে আমরা দিলাম কাজু আর দিয়ে দিলাম এখানে মগজ তারপর জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ঢেকে এটাকেও মিক্সিতে পিসিয়ে নেবো পিসানো হয়ে গেলো তো ওটাও আমরা এখানে দিয়ে দেবো তারপর ভালো করে এটাকে নাই নিতে হবে ওটাও জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফুটিয়ে ফুটিয়ে আমরা দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে আবার ভালো করে এটাকে নাই নিচ্ছে আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া দিয়ে এটাকেও ভালো করে নাই নেব আর দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া ধনা গুঁড়া আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়া দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে দেখতে হচ্ছে ঘন হয়ে গেছে তো এটা আমরা সাইডে রেখে দিলাম এখানে কড়াই নিলাম শর্ষের তেল আর এখানে চিংড়ি মাছ তার উপরে লবণ তার উপরে হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে গরম তেলে ঠিক আছে আমরা ছেড়ে দিলাম ছেড়ে পাঁচ মিনিটের মধ্যে লাল লাল হয়ে যাবে তো ভেজে উঠিয়ে নিলাম আবার সরষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পিঁয়াজ দেওয়ার পর এখানে এক মিনিট ভালো করে নাড়াবো পেঁয়াজটাকে তারপর দিয়ে দেবো এখানে কাঁঠালা আলুটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা এই মশলাটাতে ওটা কাঁঠালা আলুটাকে আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ঠিক আছে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমরা ভালো করে নাড়িয়ে ফুটে এক মিনিটে জন্য ঢেকেও দিলাম এক মিনিট পর উঠে ভালো করে না নিলাম এখানে আমরা লঙ্কাও দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আবার দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেওয়ার পর যখন শুকিয়ে গেলো আমরা দিলাম জল এবার জল দেওয়ার পর এটাকে পাঁচ মিনিট ভালো করে ফুটাবো আর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে পাঁচ মিনিট ফুটানোর পর আমাদের এখানে Dioses.